আমি আমার জন্ম এই গ্রামে, আমি অত্যধিক গরিবের সন্তান। আপনারা হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, কিন্তু আমার গ্রামবাসীরা জানেন, আমার জীবন গেছে 2-3 দিন পরও আমি ভাত খেয়ে বড় হয়েছি, স্কুলে লেখাপড়া করেছি। আমার ভাগ্যে একজোড়া জুতাও জোটে নেই, খালি পায়ে আমি স্কুলে যাতায়াত করেছি। এভাবে আমার জীবনে বড় হয়েছি। আজকে আমি একটি কথা বলি, আমি বক্তব্য শেষ করব। আজকে পরম করুণাময় আল্লাহর নিকট শুকরান আদায় করছি, আমি জীবিত থেকে এই প্রতিষ্ঠানে নামাজ পড়ে যেতে পারছি আপনাদের সাথে। এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া কামনা করি। আজকে যিনি মৌলানা গোলাম রব্বানী মুফতি সাহেব এসেছেন, ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার মতো ব্যস্ত লোক, উনি যে সুদূর সেই গাইবান্ধা থেকে আজকে এই অজপাড়া গ্রামে এসেছেন আমাদের মাঝে নামাজ পড়তে, এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি দাবি আপনাদের কাছে আমার, আমি আপনাদের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না, কিন্তু একটি জিনিসই আমি চাই। ওই মসজিদের পাশেই দেখেন আমার মৃত্যুর পর আমার ইচ্ছা আছে এখানে যাতে আমার আমার লাশটি এখানে দাফন হয়। করুণাময় আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেখানেই মৃত্যুবরণ করি না কেন, যখনই মারা যাই কেন যাই না কেন, আমার লাশটি যেন এই মসজিদের পাশেই জানাজা হয়। আপনাদের কাছে আমার আগুন আবেদন থাকবে, আপনাদের কাছে আমার চাওয়া থাকবে, দাবি থাকবে। তাহলে যখন আপনারা আমার মৃত্যুর সংবাদ শুনতে পাবেন, ওই সময় সম্ভব যদি হয় আপনারা এই জানাজায় শরীক হবেন, যদি সম্ভব না হয় দূর থেকে ওই প্রার্থনা করব, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রায় বন্ধুগণ, আমি আর আপনাদের বিদ্রোহিত করতে চাই না। আমার জীবনে একটি টাকাও আমার নাই, সমস্ত সম্পত্তি আমি এখানে দান করে দিয়েছি এই মসজিদের কল্যাণের অনুদান হিসাবে। ওই এই মসজিদে আল্লাহর সম্পত্তি আল্লাহকে দিয়ে দিয়েছি, আমার নিজের জন্য কোনো কিছু রাখি নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আমি অনেক আবেগ প্রভূত হয়ে গেছি, আমি অনেক আবেগ প্রভূত হয়ে গেছি, যে কারণে হয়তো সত্য সঠিকভাবে আপনি কোথায় কিছু বলতে পারলাম না, কিন্তু করুণাময় আল্লাহর নিকট দোয়া করবেন এই মসজিদকে যেন পরিপূর্ণভাবে শেষ করে আমার মৃত্যু হয়। এই সহযোগিতা এই দোয়া আর করুণাময় আল্লাহর নিকট করবেন। এই এই বলেই আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পরিণত হয়ে যেত।